সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি যে কিভাবে YITH WooCommerce রিকোয়েস্ট কোটো প্লাগইনটা আমাদের টেবিলের সাথে কিভাবে ইন্টিগ্রেট করবে। কু প্রোডাক্ট টেবিল প্রো এই প্লাগইনের সাথে আমরা এটা কিভাবে দেখাবো সেই জিনিসটা দেখাবো। তো প্রথমত আমাদের এই প্লাগইনটা ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার জন্য প্লাগইন অ্যাড নিউ এখানে সার্চ করব, সার্চ এই যে এটা আমরা ইনস্টল করব, ইনস্টল নাও, ইনস্টলিং, ইনস্টলড, অ্যাক্টিভেট। ওকে, আফটার ইনস্টল, ইনস্টল করার পর আমরা কনফিগারে যাব। কনফিগারে অ্যাড টু গো টু টেক্সট আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, অ্যাডিং কোডেড সাবমিট। ওকে, নাও উই উইল জেনারেট শর্টকোড। কোটো রিকোয়েস্ট, শর্ট মেসেজ, নো নিড, কোয়ান্টিটি, প্রাইস, কোটো অ্যাকশন। ওকে, জেনারেট শর্টকোড, মেনিফাইড শর্টকোড। পেস্ট হ্যাড পাবলিশ, পেজটি ভিজিট করে দেখি কত। যদি ভুল করে কেউ ডাবল ক্লিক করে তাহলে এই মেসেজটা দেখিয়ে দেবে। আমরা দেখি যে কোয়ান্টিটি বৃদ্ধি করলে ইনক্রিজ তাহলে কি অবস্থা দেখায়, 12, 12। সবকিছু ঠিকই দেখাচ্ছে। এভাবে আমরা কোটো রিকোয়েস্ট প্লাগইনটা ইনস্টল করে আমাদের টেবিলে দেখাতে পারবো। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন, সমস্যার সমাধান করার চেষ্টা করবো।